শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা বন্ধুরা, করোনা ভাইরাস যার পোশাকি নাম কোভিড-১৯, সে রোগটি এখন বিশ্বে মহামারী রূপ নিয়েছে। মূলত শ্বাস প্রশ্বাসের সমস্যা রোগের অন্যতম জটিলতা, সেই সঙ্গে সর্দি, জ্বর ও শুকনো কাশি ইত্যাদি প্রাথমিক উপসর্গ হিসেবে থাকতেও পারে। রোগের উপসর্গগুলো প্রকাশ পেতে 5 থেকে 6 দিন সময় নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভাইরাসটি ইনকিউবেশন পিরিয়ড 14 দিন পর্যন্ত স্থায়ী থাকে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যথাযোগ্য এবং সময়োপযোগী সব পদক্ষেপই নিয়েছে। প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন তা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস কর্তৃক প্রশংসিত হয়েছে। বন্ধুরা, আপনারা তো জানেন, জাতি যখন অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল পেতে শুরু করেছিল তখনই আমাদের দেশে হঠাৎ করে করোনার আঘাত এসেছে। তাই করোনা চলাকালে দেশের অর্থনৈতিক চাকা যাতে গতিশীল ও সুরক্ষিত থাকে সেদিকে বিশেষ নজর দিয়ে সরকার করোনা মোকাবিলায় যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে। সফি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে অভিজ্ঞতা থেকে বাংলাদেশের মানুষের অবস্থা সম্পর্কে কিন্তু বেশ সচেতন। তিনি শ্রমজীবী মানুষ বা খেটে খাওয়া মানুষের ঘরের খবর জানেন, আবার তিনি মধ্যবিত্তের কথাটা ভাবেন। দেশের শিল্প কারখানা, কৃষি বাঁচাতে হবে সে কথাও তাঁকে ভাবতে হয় কিন্তু। হ্যাঁ রৌনক, আপনি ঠিকই বলেছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, করোনা মোকাবেলায় দেশে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সংশ্লিষ্ট বিদেশি সংস্থা ও চিকিৎসক পেশার প্রতিনিধিদের নিয়ে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। সম্ভাব্য অর্থনৈতিক নেতিবাচক প্রভাব মোকাবেলায় ইতোমধ্যে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা জিডিপির 3.3%। 50 লাখ মানুষের জন্য রেশন কার্ড করা আছে, যারা 10 টাকায় 1 কেজি চাল পান। নতুন আরও 50 লাখ মানুষের রেশন কার্ড করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে 1 কোটি পরিবারকে সহায়তা দেওয়া সম্ভব হবে। এরকম আরও অনেক উদ্যোগ করোনা যুদ্ধে সংকট কাটিয়ে উত্তরণের এগিয়ে যাওয়ার পথে আমাদের প্রধান উৎস ও অনুপ্রেরণা হবে। এই আশা নিয়েই এখন আজকের দর্পণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ শাফি আহমেদ এবং আমি রৌনক জাহান। বন্ধুরা, অতি সংক্রামক ব্যাধি কোভিড-১৯ ঠেকানোর নানা প্রচেষ্টার মধ্যে এখন আবার মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়েও ভাবতে হচ্ছে আমাদের সবাইকে। দেশের মানুষের কাছে ডেঙ্গু আরেক আতঙ্কের নাম। গত বছরই এ রোগে সারা দেশে আক্রান্ত হয়েছিল 1 লাখেরও বেশি মানুষ। সরকারি হিসেব মতে প্রাণহানি হয়েছিল 179 জনের। তাই এবছর এডিস মশাবাহিত রোগটির বিস্তার ঠেকাতে এখন থেকেই সচেতন হতে হবে কিন্তু আমাদের সবাইকে। প্রিয় শ্রোতা, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা ঘরের ভেতর ও আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে জন্মায়। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে এডিস মশার বিস্তার বেশি হয়। মশার বংশবিস্তার রোধ এবং মশার কামড় থেকে প্রতিরক্ষার জন্য জনসচেতনতার বিকল্প নেই। মনে রাখবেন, বাইরে করোনা, ঘরে ডেঙ্গু, তবে আতঙ্কের কিছু নেই। সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে। সুপ্রিয় শ্রোতা, আসুন এবারে জেনে নিই আজকের দর্পণ সূচি। প্রথমে আজ আপনারা শুনবেন তারার সাথে কিছুক্ষণ পর্বে দেশের সেলিব্রিটি শিল্পীদের সঙ্গে একটি আড্ডা। তারপর পাহাড় ও প্রকৃতি পর্বে থাকছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যাপিত জীবনের উপর এক প্রস্থ আলোকপাত। এছাড়া কৃষ্টি কথা পর্বে শুনবেন দেশের বিভিন্ন জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে কিছু কথা, এবং সবশেষে আমাদের গান পর্বে হারানো দিনের একটি গান। তো চলুন যাওয়া যাক এসবের বিস্তারিত পরিবেশনায়। আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বন্ধুরা,
বৈশ্বিক মহামারী করোনার জোরে সারা পৃথিবীর মানুষের জীবন অনেকখানি শ্লথ হয়ে গেছে। বাংলাদেশের ব্যতিক্রম নয়, প্রাণনাশী অণুজীব করোনার বিষাক্ত ছোবল থেকে বাঁচার জন্য এখানেও মানুষ ঘরবন্দী জীবনকেই কিন্তু প্রাধান্য দিচ্ছে। তবে মানুষ যেহেতু সামাজিক জীব, তাই তারা ঘরে বসেও সমাজের সঙ্গে মিশে থাকতে চায়, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্রচার মাধ্যমের কল্যাণে। অনভ্যস্ত লকডাউন জীবনে আমরা অনুসন্ধান করি নামি দামি শিল্পী ও ব্যক্তিত্বদের কথা শুনবার জন্য। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখন আপনাদের নিয়ে যাব তারার সাথে কিছুক্ষণ পর্বে। এদেশের সেলিব্রিটি শিল্পীদের সঙ্গে একটি আড্ডা, গ্রন্থনা উপস্থাপনায় জিনাত শানু স্বাগতা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্পণের বিশেষ আয়োজন তারার সাথে কিছুক্ষণে। বরাবরের মতো আমাদের সাথে আছেন একজন তারকা, এবং সে অবশ্যই আমার প্রিয়জন, যার গান শুনতে আমার খুব ভালো লাগে, আমার ধারণা আপনাদের সবার ভালো লাগে। তার নাম হচ্ছে পলাশ। পলাশ ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। তো পলাশ ভাই, কেমন চলছে দিনকাল? আগে তো শুনে নেই, যেহেতু মিউজিশিয়ান, মিউজিক নিয়ে থাকতে হয়। সো ঘুম থেকে ওঠা থেকে একদম ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আসলে মিউজিক নিয়ে থাকতে হয়। এছাড়াও চাকরি করি, সো চাকরিটাও মিউজিক রিলেটেড। সঙ্গীতময় জীবন। হ্যাঁ, আমি তো মিউজিক শুরু কবে থেকে? আমার ছোটবেলা থেকেই আসলে, মানে আপনার মতন আমার বাবা ছিলেন যিনি সঙ্গীত পাগল মানুষ ছিলেন, এবং আমার গানের হাতেখড়িটা তার হাতেই হয়েছে। আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকেই গান শিখতাম, 10 বছরের একটা ক্লাসিক্যাল তালিম আছে আমার। 10 years। তারপরে যেটা হয় আর কি, এই আস্তে আস্তে মিউজিক্যাল টেস্টটা চেঞ্জ হলো, ব্যান্ড মিউজিকটাকে ভালো লাগা শুরু হলো, তারপরে তো এখন ব্যান্ড মিউজিক করছি। আচ্ছা, বাবা তো আপনাকে 10 বছর ক্লাসিক্যাল মিউজিকের উপর ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দিলেন, তারপর আপনি সেটা নিলেন। তারপর যখন আপনার টেস্টটা চেঞ্জ করলেন, তখন বাবার ওপিনিয়ন কি ছিল? সে কি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছিল নাকি তার মেনে নিতে একটু কষ্ট হচ্ছিল? 80s অথবা 90s আমাদের যে কৈশোরটা আসলে, ওই সময়টা আসলে আপনি চিন্তা করেন নতুন করি হতো, তো সবকিছু মিলিয়ে ওই সময় ওই মাইন্ডসেট আপটা ছিল আমাদের প্যারেন্টসের, বা যারা গান পছন্দ করতেন তারা চিন্তা করতেন যে এরকম একটা নতুন করি। হ্যাঁ, জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা হতো, তারপরে শিক্ষা সপ্তাহ হতো, এবং আমি জাতীয় শিশুগীর প্রতিযোগিতায় আমি বাংলা চ্যাম্পিয়নও ছিলাম, আমি গোল্ড মেডেলও পেয়েছিলাম। কিন্তু হ্যাঁ, সেই জায়গা থেকে রক মিউজিক বা ব্যান্ড মিউজিকটাকে আসলে একটু অন্যভাবেই দেখা হতো। তো আব্বা আম্মা দুজনেই আসলে এটাকে প্রথম দিকে নিতে চাইতেন না, তবে আব্বার একটা বিশেষ দিক ছিলেন, যেটা বলতেন যে যেটাই করো না কেন ওটাকে ডেডিকেটেডলি করতে হবে, মানে ওই একাগ্রচিত্তে করতে হবে আসলে, মনোযোগ দিয়ে যে কোনো ফরম্যাটে। আচ্ছা, পরে জন্ম নিয়ে তাদের মধ্যে আর কোনো সমস্যা ছিল না। আচ্ছা পলাশ ভাই, আমি আপনাকে প্রথম খেয়াল করি জি রকস্টারে, যেটা তো আমার হোস্টিং করার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি করা হয়নি, কিন্তু পুরো প্রোগ্রামটাই আমি ফলো আপ করি, এবং আমি আপনার অনেক বড় ফ্যান হয়ে যাই, বিকজ আপনার একটা ইউনিক ভয়েস আছে যেটা আসলে পুরো সিগনেচার ভোকাল। তো এটা কি আপনার ট্রিক করে তৈরি করা গলা নাকি এটা ছিল হিডেন, যখন উচ্চাঙ্গ সঙ্গীত শিখছিলেন তখন বুঝতে পারছিলেন? এটা মজার ঘটনা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমার হাই পিচে গাওয়ার একটা প্রবণতা ছিল, মানে আমার কমফোর্ট জোনটা আসলে উপরের দিকে আসলে, যেমন থাকে না উদারা মুদারা তারা, ওই তারাতেই গলা সারতেন। এই জন্য আমার গুরুজি যারা ছিলেন, যারা ওস্তাদজি ছিলেন, তারা আসলে খুব রাগ করতেন আসলে, তুমি নিচে গলা সাধনা কেন। তো এবং দেখা যেত আমি যেখানে সাধছি সেখানে তাদেরই ভয়েস পৌঁছাচ্ছে না, তো অনেকে আমাকে রাগ করতেন, আর এরকম একটা ব্যাপার থাকতো আসলে। তো বলা যায় ছোট থেকেই আমার আসলে গড গিফটের একটা ব্যাপার থাকে না, খোদা প্রদত্ত একটা কণ্ঠ। হ্যাঁ, আসলে এটা কোনো ট্রিক না, এইভাবেই ডেভেলপ হয়েছে। কয়টা ব্যান্ড হলো? আমার ব্যান্ড আসলে যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন একটা ছিল, মাঝখানে একজনের সাথে কাজ করেছিলাম অন্তর্লোক নামে একটা ব্যান্ডে, আর তারপরে তো রেডিও অ্যাক্টিভ আমার নিজের গড়া ব্যান্ড ছিল, সেখান থেকে ওয়ারফেজ আর কি। সো বলা যেতে পারে আই গট প্রমোটেড আর কি। অফকোর্স, এখন আর রেডিও অ্যাক্টিভ এর গানও আমার অনেক পছন্দের ছিল, ওয়ারফেজে আমরা আপনাকে পেয়েছি, মানে এটা তো একটা, মানে যার 90s জেনারেশনের গান শুনে শুনে বড় হয়েছে তাদের সবার হয়তো বা স্বপ্ন, মানে প্রত্যেকের স্বপ্ন ছিল যারা গান গাইতো যে আমি একদিন ওয়ারফেজে গান গাবো। তো যেদিন এই দিনটা আসলো, দিন কেমন লাগলো? আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি জায়গাটা যোগ্য কিনা, আমার কাছে অবাক হওয়ার থেকে আসলে প্রথমে থমকে দিলাম যে আসলে আমি কি পারবো কিনা। ওয়ারফেজের একটা লিগ্যাসি আছে, হাই পিচ ভোকালিস্টরা, মানে শুরু থেকে সঞ্জয়বেকে যদি আমি ধরি, যে সঞ্জয়বে একটা ইনক্রেডিবল একটা লেভেলে উনি গান গাইতেন, যেখান থেকে মানুষ শেষ করে ওখান থেকে উনি শুরু করেন, ওই জায়গাটা আসলে পরে যখন আমি ব্যান্ডে প্র্যাকটিস করা শুরু করলাম তখন আমার কাছে মনে হচ্ছে না এটা আমাকে দ্বারা সম্ভব। সো আমার কাছে মনে হয়েছে যে যোগ্যতার প্রশ্নে আসলে প্রথমে থমকে দিয়েছিলাম, বাট হ্যাঁ অবশ্যই এটা ড্রিম কেম ট্রু একটা ব্যাপার।
এটা সবারই একটা স্বপ্ন থাকে, এরকম লেজেন্ডারি একটা ব্যান্ড, 35 years একটা লেগেসি আছে, তো সেখানে কাজ করছি এখন আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের যে দর্পণের বিশেষ আয়োজন তার সাথে কিছুক্ষণ, এটা খুবই ছোট একটা সেগমেন্ট, আপনার সাথে তো অনেক কথা বলতে ইচ্ছে করছে কিন্তু বিদায় নিয়ে নিতে হবে। সকালবেলা উঠে বাংলাদেশ বেতারের শ্রোতারা টিউন ইন করেছে, সো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। বাংলাদেশ বেতার আসলে এটা আমাদের গর্ব, এটা একটা বড় হিস্ট্রি আছে, যে হিস্ট্রি সম্পর্কে সবারই জানা উচিত, অবগত থাকা উচিত, কারণ যখন কোনো কিছু ছিল না বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারই ছিল, নাটকও শুনতাম আমরা। এক্স্যাক্টলি, সো বাংলাদেশ বেতারের প্রতি আমার সবসময় শ্রদ্ধা থাকবে। আর শ্রোতা যারা আছেন, যারা এখনও বাংলাদেশ বেতারকে ভালোবাসেন, তাদেরকে একটাই বলার আছে যে বেশি করে বাংলা গান শুনবেন এবং বাংলাদেশ বেতার, এটা আমাদের আসলে। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আমাদের আড্ডা আপনাদের ভালো লেগেছে, কথা হবে আগামী সপ্তাহে নতুন কোন সেলিব্রিটি অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা করে আমি স্বাগতা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শ্রোতা বন্ধুরা, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হচ্ছে পত্রালাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, জাতীয় বেতার ভবন, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আর আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ialaponbibidhaka@gmail.com। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক পর্ব পাহাড় ও প্রকৃতি শিরোনামে পর্বটি শুনবার জন্য। বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য এবং সেসব এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত মানুষের যাপিত জীবনের উপর রচিত একটি প্রতিবেদন। রচনায় AHM সাইফুল ইসলাম, নিবেদনে নাজমা বেগম লুসি। প্রিয় শ্রোতা, বাঙালি ত্রিপুরা চাকমা মারমা অধ্যুষিত খাগড়াছড়ি আরণ্যক পাহাড়ির বুকে ভ্রমণ পিয়াসী মন ঝর্ণার কাছে ছুটে যায় বারবার। পাহাড়ি চঞ্চলান ঝর্ণার সাথে পাহাড়ি অঞ্চলের মানুষদের সখ্যতাই যেন অন্যরকম, তবে পর্যটকদের বেলায় আবার ভিন্ন রকম। সুন্দরের অন্য এক মায়াবী আকর্ষণে সবাই ছুটে যায় ঝর্ণার শীতল পানির কাছে। বৈচিত্র্যে ভরা ঝর্ণার শীতল পানির ছোঁয়ানা নিলে ভ্রমণটাই যেন অতৃপ্ত থেকে যায় অনেকের। শ্রোতা বন্ধুরা, খাগড়াছড়ির নয়নাভিরাম রিসাং ঝর্ণার বিশেষত্ব নিয়ে সাজানো হয়েছে আজকের পাহাড় ও প্রকৃতি পর্ব। খাগড়াছড়ির যেসব ঝর্ণা সারা বছর দূর দূরান্তের মানুষদের কাছে টানে, রিসাং ঝর্ণা তাদের অন্যতম। প্রকৃতির সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন রিসাং ঝর্ণা। শ্রোতা বন্ধুরা, পাহাড়ি জনপদে এর নিত্য ছুটে চলার গান শোনাব আজ। খাগড়াছড়ির রিসাং ঝর্ণা সবার কাছে পরিচিত। খাগড়াছড়ি বেড়াতে এসে রিসাং ঝর্ণে যান না এমন পর্যটক খুঁজে পাওয়া মুশকিল। পাহাড়ি শীতল পানির উৎস হচ্ছে এই ঝর্ণা। পাহাড়ের গা ঘেমে ঘেমে পানি সুউচ্চ পাহাড়ের বুক চিরে বয়ে চলে পাহাড় পাদদেশে। রিসাং ঝর্ণার পুরো যাত্রাপথটাই কিন্তু দারুণ রোমাঞ্চকর। সারি সারি উঁচু নিচু পাহাড়ের আঁকাবাঁকা পথে দুই চোখে যা পড়ে তাই ভালো লাগে। চারপাশে নৈসর্গিক সৌন্দর্যে হৃদয় ছুঁয়ে যায়, ভরে উঠে মন। দূরের উঁচু নিচু সবুজ পাহাড়, বুনো ঝোপ, নাম না জানা রঙিন বুনো ফুল, এসব নয়নাভিরাম অফুরন্ত সৌন্দর্য আপনাকে এক কল্পনার রাজ্যে নিয়ে যাবে। ভীষণ ভালো লাগার এক জগতে হারিয়ে যাবেন মুহূর্তেই। উঁচু নিচু পথ হাঁটতে ব্যবহার করতে হয় পাহাড়ি সরু বাঁশ। সামান্য পায়ে হাঁটা এমন যাত্রাপথের আকর্ষণকে যেন বাড়িয়ে দেয় বহুগুণে। প্রিয় শ্রোতা, এসব তো শুধু যাত্রাপথের কথা বললাম, মূল ঝর্ণার নৈকট্যে যেন আরেক কল্পনা। ঝর্ণার কাছে গেলে এক পবিত্র স্নিগ্ধতায় ভরে ওঠে দেহ মন। ঝর্ণার কাছাকাছি গেলে পাহাড়ের আড়ালে থাকা পাহাড়ি ঝর্ণার পানি পতনের অবিরাম শব্দ কানে আসতেই যেন বেড়ে যায় চঞ্চলতা। দূর থেকে ঝর্ণার সৌন্দর্য উপভোগে ব্যস্ত হয়ে ওঠে সবাই। ভ্রমণ পিয়াসীরা নানা উন্মাদনায় মেতে ওঠে তখন। নয়নাভিরাম সৌন্দর্যের আধার রিসাং ঝর্ণা পাহাড়ে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর আর সৌন্দর্য পিপাসুদের অন্যরকম প্রাণের সঞ্চার করে চলে সারা বছর। প্রায় 100 ফুট উপর থেকে ঝর্ণার পানি বিরামহীন নিচে পড়ার দৃশ্য মনকে যেন কেড়ে নেয় নিমিষে। নিচে পড়ার পর আরও প্রায় 100 ফুট পাথরের উপর গড়িয়ে তারপর আসে সমতলে। এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে কার না ভালো লাগে, সত্যি মন হারিয়ে যায় এখানে। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে অন্য কোনো পাহাড় প্রকৃতি নিয়ে।
প্রিয় শ্রোতা, আমরা এখন আছি করোনা কালে। এটি শুধু আমাদের দেশের সমস্যা নয়, বৈশ্বিক সমস্যা। এবং এই মহামারী থেকে আমাদের বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যতদূর প্রয়োজন ঘরেই আপনাকে থাকতে হবে। যদি কোনো কারণে আপনাকে ঘরের বাইরে বের হতে হয়, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আপনি মাস্ক পরিধান করবেন, সবসময় হাত ধোয়ার চেষ্টা করবেন অন্তত 20 সেকেন্ড সাবান পানি দিয়ে। এছাড়া জনসমাগম বা ভিড় যদি থাকে সেটাও কিন্তু আমাদের এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। প্রিয় শ্রোতা, তো আসুন এ বিষয়ে আমরা আরো কিছু সচেতনতার কথা শুনি। শোনো 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 সবে, শোনো দিয়া মন, ভয়ঙ্কর ভাইরাসের কথা করিব বর্ণন। শোনো 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 সবে, শোনো দিয়া মন, ভয়ঙ্কর ভাইরাসের কথা করিব বর্ণন। অতি ক্ষুদ্র ভাইরাস এক, যায় না চোখে দেখা, যারে ধরে তারে ঘরে রাখতে হয় একা। কোভিড-19 নামের করোনা ভাইরাস খুবই ভয়ঙ্কর। সারা পৃথিবী থমকে দাঁড়িয়েছে এই ভাইরাসের কারণে। নিজেকে নিরাপদ রাখতে ঘরে থাকুন। আমারে তো করোনায় ধরে নাই, আমারে কেন ঘরে থাকতে হইব? শুনছি করোনায় ধরলে শ্বাসকষ্ট হয়, আমার তো শ্বাসকষ্ট নাই। করোনায় ধরছে কারে বোঝা সোজা নয়, বিপদ মুক্ত নহে কেহ জানিবে নিশ্চয়। এক থেকে অন্যের দেহে সহজে ছড়ায়, অতি ভয়ঙ্কর ভাইরাস এই করোনা। একজন করোনা রোগীর প্রধান লক্ষণ জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট। তবে করোনা বহনকারী একজনের মধ্যে কোনো ধরনের লক্ষণ নাও থাকতে পারে, তার দ্বারা আপনিও সংক্রমিত হতে পারেন। কি সর্বনাশ, তাইলে তো বাঁচার উপায় নাই। বাঁচার উপায় আছে, বাঁচার উপায়। মানুষের কাছে নিশ্চয় হারবে করোনায়। এক নম্বর সতর্কতা শোনো ভাই বোন, নিজের আলাদা রাখা সবচেয়ে প্রয়োজন। সতর্কতা এক, অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। ঘরের বাইরে যাওয়া মানে আপনি নিজেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, একই সঙ্গে আপনার পরিবারও বিপদের মুখে পড়ছে। ও, তাইলে বাইরে ঘোরাঘুরি বন্ধ করতে হইব। বাঁচার উপায় আছে, বাঁচার উপায়। মানুষের কাছে নিশ্চয় হারবে করোনা। দুই নম্বর সতর্কতা শোনো ভাই বোন, সাবান দিয়া হাত মুখ ধোয়া প্রয়োজন। সতর্কতা দুই, সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধোবেন। তাইলে সাবান দিয়া হাত মুখ ধুইতে হইব। তিন নম্বর সতর্কতা শোনো ভাই বোন, রোগ প্রতিরোধ শক্তি থাকা প্রয়োজন, বাইরে থাকা প্রয়োজন। সতর্কতা তিন, ভাইরাস প্রতিরোধে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন। ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু, পেয়ারা, মাল্টা ইত্যাদি ফল খান। ও, তাইলে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় তুলতে হবে। রোগ প্রতিরোধ শক্তি যার বেশি আছে, করোনায় পরাজিত হয় তার কাছে। তাই সাবধান থাকুন। মনে রাখবেন, এই ভাইরাসের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ওষুধ বা টিকা তৈরি হয়নি। এর কোনো ওষুধ নাই, তাইলে তো আমাদের সাবধান থাকতেই হইব। মানুষ কখনো পরাজিত হয় না রে, এইবারও হারায় দেব এই করোনা রে। অবহেলা অনিয়ম কভু নহে, আর নিয়মেই পরাজয় হবে করোনা। মনে রাখবেন, আপনার সুরক্ষা আপনারই হাতে।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। আমাদের এখনকার পরিবেশনা কৃষ্টি কথা, বাংলাদেশের বিভিন্ন জেলার ইতিহাস ঐতিহ্যের আলোকে প্রাসঙ্গিক কিছু কথা। প্রিয় শ্রোতা, নদীমাতৃক দেশ বাংলাদেশ, এই সকল নদীকে কেন্দ্র করে এদেশে প্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত অনেক শহর নগর গড়ে উঠেছে। দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানে কৃষ্টি কথা পর্বে আজ আপনাদের শোনাব রাজশাহী সম্পর্কে। রাজশাহী প্রাচীন বাংলার পুণ্ড্র সাম্রাজ্যের অংশ। বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেন এর সময়ে রাজধানীর বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে। এর সূত্র ধরে এখনও রাজশাহীর একটি থানার নাম বোয়ালিয়া। রাজশাহী নগরীকে কেন্দ্র করে 1772 সালে জেলা গঠন করা হয়। 1876 সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা। পরবর্তীতে 1991 সালে রাজশাহী সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়। ব্রিটিশ রাজত্বের সময় রাজশাহী ছিল তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম অঞ্চলের অন্তর্গত। রাজশাহীকে সেই সময় রেশম চাষের প্রধান কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছিল। তখন রাজশাহীতে একটি সরকারি কলেজ ও রেশম শিল্পের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়। সেই সময় থেকে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত পদ্মা নদীর উপর দিয়ে প্রতিদিন যাত্রীবাহী স্টিমার চলাচল করত। এই পদ্মা নদীকে কেন্দ্র করে রাজশাহী নগরী গড়ে ওঠে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিকাশে রাজশাহী নগরী উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ভাওয়াইয়া, গম্ভীরা এই অঞ্চলের সংস্কৃতির বিশেষ দিক। নগরীর শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি শিল্পীদের প্রতিভা বিকাশে অবদান রাখছে। উপজাতীয় কালচারাল একাডেমি রাজশাহীর অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান। 1995 সালে স্থাপিত মনোরম পরিবেশে এই প্রতিষ্ঠানটি উপজাতীয় সঙ্গীত, বাদ্য, নাটক ও নৃত্য বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির উদ্যোগে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা হয়। রাজশাহী নগরীর দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে সাফিনা পার্ক, শর্মাংলা ইকো পার্ক, পুঠিয়া মন্দির, গোয়ালকান্দি জমিদার বাড়ি, সাধনপুর পঙ্গু শিশু নিকেতন, হাওয়াখানা, তুলসী ক্ষেত্র, গজমত খালিক ব্রিজ, নিশিন্দা রাজের ধ্বংসস্তূপ, পুঠিয়া রাজবাড়ি, বরেন্দ্র গবেষণা জাদুঘর, শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। রাজশাহীর উপর দিয়ে বয়ে গেছে পদ্মা, মাথাভাঙা, পুনর্ভবা, বারণী রানী এবং কম্প নদী। পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আপনাদের কাছে কেমন লাগে মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখবেন। আমরা আপনাদের চিঠি প্রত্যাশা করি এবং চিঠিতে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের গঠনমূলক সমালোচনা আশা করে থাকি। আমাদের কাছে আপনারা লিখবেন এই ঠিকানায়: পত্রালাপ, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, জাতীয় বেতার ভবন, সৈয়দ মাহবুব মুর্শিদ সরণী, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আবার ইচ্ছে করলে ইমেইলও করতে পারেন। আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ialapanbibidhaka@gmail.com। শ্রোতা বন্ধুরা, অতীত দিনে কিছু কিছু কালজয়ী গান আছে যা এখনও সঙ্গীতপ্রেমী মানুষের মনে প্রেরণা যোগায়, স্মৃতি কাতর করে তোলে অনেককে, বিশেষ করে বয়স্ক মানুষদের। বিস্মৃতির অতলে হারানো এসব গানের ভেতর এক ধরনের নস্টালজি আছে। বাণী নির্ভর শ্রুতিমধুর এসব গান হৃদয়ের গান। চলুন এখন আজকে দর্পণ অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের গান পর্বে হারানো দিনে একটি গান শুনি।
যে গানটি শোনাতে যাচ্ছি এটি ষাট দশকের অত্যন্ত জনপ্রিয় ছবি এবং ছবির গানটিও। ছবি হচ্ছে সুতরাং, শিল্পী অঞ্জুমানার বেগম, গানটি হচ্ছে তুমি আসবে বলে। প্রিয় শ্রোতা, বৃহস্পতিবারের দর্পণ এতটুকুই। এখন বিদায় নিতে হবে আজকের মতো। আগামীকাল শুক্রবার দর্পণ থাকবে আপনাদের জন্য, এই একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকুন, ঘরে থাকুন, আর একান্তই যদি বাইরে বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন আলফাজ তরফদার, প্রযোজনায় সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, আর দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন।